সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আসন্ন পৌর নির্বাচনের প্রাক্কালে আজ সোমবার আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীপুর মোড়ে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, আইএনটিডিইউসি নেতা শফিকুল আলম, কালীপুর 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণচন্দ্র বাড়ি প্রমুখ। জানেন যে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে দেয়াল লিখন চলছে, প্রার্থীর নাম বাদ দিয়ে আমাদের রাজ্যের এই 12 নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব এবং কর্মীদেরকে নিয়ে আজকের দেয়াল লিখন চলছে। প্রার্থীর নাম বাদ দিয়ে সমস্ত হাতের উপর জোড়া পরিচ্ছন্ন চলছে লেখা। কারা কারা উপস্থিত আছেন এখন এখানে? আমাদের আছে কৃষ্ণ বাড়ি, প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে কোঅর্ডিনেটর, আমাদের নেতা ইয়াকুব ভাই আছে, আলম ভাই আমাদের, লালন আছে, বিন্দু আছে, আরামবাগ শহর ট্রিবিউনালের সভাপতি আলম আছে, কুসুন আছে, আছে আব্বাস আছে, পিন্টু আছে, সবাই মিলে, বাচ্চা আছে, সবাই মিলে, বাঘা আছে, সবাই মিলে। এবং আর একটা জায়গায় মহিলারাও দেয়াল লিখছে, চতুর্দিকে দেয়াল লিখন চলছে, রিওয়ার্ড হয়েছে। এটা দলের ব্যাপার তো, একটা দলের নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী প্রার্থী ঘোষণা করবে। ধন্যবাদ। বলেন স্যার, আজকে আমাদের 12 নম্বর ওয়ার্ডের, আমাদের কালীপুর যেটা আছে, আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে দেয়াল লিখন হচ্ছে, আমাদের দলের সভাপতি আমাদের প্রদীপ সিংহ রায় আছে, আমাদের কৃষ্ণ থেকে আরম্ভ করে ইয়াকুব ভাই থেকে আরম্ভ করে আমাদের আলম চাচা থেকে আরম্ভ করে পশ্চিম থেকে আরম্ভ করে আমাদের সকল আমাদের সকল আছে, আমরা সকলে মিলে সুন্দরভাবে দেয়াল লিখনগুলো করছি। এখন প্রার্থীর নাম যখন দলের তরফ থেকে ঘোষণা করবে তখন আমাদের প্রার্থীর নামগুলো লেখা হবে, আমরা সেটা ফাঁকা রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছে আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিচ্ছেন, আমরা সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। বিষয় নিয়ে কি বলবেন? আমাদের আজকের বিষয় হচ্ছে আমাদের এই দেয়াল লিখন 12 নম্বর ওয়ার্ডে। আমরা আমাদের টাউন সভাপতিকে বলা হয়েছিল, কিন্তু আছে আমাদের আরও সব কর্মী, সব আমাদের কমিটির যতটুকু ছেলে আছে আর কর্মীরা আছে, আমরা সবাই মিলে নিয়ে আমাদের এই 12 নম্বর ওয়ার্ডে এই সব দেয়াল লিখন। কোথায় হচ্ছে এটা? কোথায় হচ্ছে? 12 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড কালীপুর। ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, এই মুহূর্তে আপনারা দেখছেন বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11 থেকে
চোদ্দই ফেব্রুয়ারি, উত্তর রবীন্দ্রপল্লী, আরামবাগ, স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজলে সোনার, মানুষ হবি